সাত তারিখে টাকা তুলতে বসি, সাত তারিখে টাকা তুলতাম, তুলে টুলে নিয়ে মেয়েরা আমাদের কাছে এসে টাকা দিত। টাকা দিয়ে তখন আমাকে ববিদি বলতো, মধুমিতা ওই ওই অ্যাকাউন্ট থেকে তুই 10,000 টাকা কেটে রাখ। আমি বলতাম কেন? বললো লোন স্বরূপ আমি পরে দিয়ে দেবো, কারণ ওরা আবার আমাদের এখান থেকে এসে ক্যাশও লোন পেত, যেটা আবার ব্যাংক থেকেও তোলা হতো প্লাস ক্যাশটাও পেত। তো আমি বললাম ঠিক আছে তাহলে এই করো। এবং এই করতে করতে আমার নিজের গ্রুপ আজকে 2014 সাল থেকে আজকে 2021 আমার গ্রুপে প্রায় 4,82,500 টাকা এইখানে লোন হিসাবে রয়ে গেছে। কিন্তু সেটা আমাদের গোষ্ঠীর টাকা, আমার নিজস্ব গোষ্ঠী আছে সৃজনসাথী, সেই গোষ্ঠীর টাকা রয়ে গেছে। ম্যাক্সিমাম হয়তো আমার 50,000 টাকা উঠলো, তার মধ্যে থেকে 30,000 টাকা ব্যাংকে গেল, 20,000 টাকা এখানে থেকে গেল। আমি জানি যে এগুলো লোন স্বরূপ আবার ফেরত দেবে। এতজন মহিলা, তাদের প্রত্যেকের টাকা প্রত্যেকের এইভাবেই জমা দেওয়া হতো না, এইরকম ভাবেই আটকে রাখতো। আমরা চাইছি এখন সবার সুবিচার হোক, আর সবার টাকা যেন ব্যাংকে, মানে যাদের যা টাকা আছে সবাই পাক।